বাজার করতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঠেকাতে পারছে না সরকার মাঠে ঘাটে যেসব কৃষক ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাদ্যশস্য যোগান দিচ্ছে তারা কিন্তু কখনোই মুনাফা করতে পারে না পারে নাই বাংলাদেশ রাজস্ব বোর্ড থেকে যেসব ট্যাক্স আরোপ করা হয়েছে সে কারণে অধিকাংশ ব্যবসায়ী বিদেশ থেকে মাল আনতে হিমশিম খেতে হয় তারপর রয়েছে ডলারের উচ্চ মূল্য সব দিক বিবেচনা করে দেখা যায় যে বাজার ব্যবস্থাপনা সঠিক রাখতে কিন্তু আমাদের সে নির্ভর করতে হচ্ছে প্রবাসী ভাইদের প্রতি যারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স পাঠায় আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন কিন্তু রিজার্ভ তলানিতে ঠেকছে অতএব রিজার্ভ যত বেশি ভালো হবে বেশি ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হবে ততই কিন্তু বাংলাদেশের মানুষ আমরা সুখে শান্তিতে সচ্ছলভাবে চলাফেরা করতে পারব কমবে দ্রব্য মূল্যের দাম কিন্তু যেই সমস্ত ভাই বোনেরা বিদেশে থেকে বাংলাদেশে ডলার পাঠায় তারা কি সুখে শান্তিতে আছে তাদেরকে আমরা প্রাপ্য সম্মান দিতে পারি কখনোই না তাই বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে কর্মী হিসেবে কাজের জন্য যেতে চাই। তাদের জন্য যেন বিশেষ সুবিধার ব্যবস্থা করে তাদের যেন দালাল বা এজেন্সির মাধ্যমে বিভিন্ন রকম হ্যারেসমেন্ট না হতে হয় বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনেকেই চায় কিন্তু শুধুমাত্র তাদের বিবেকে বাধা দেয় যে কত কষ্ট বা হেনস্থার শিকার হয়ে তারা বাংলাদেশ ছেড়ে বিদেশ যায় অতএব প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের যেসব মহল আছে বা আমি আপনি যেভাবেই হোক না কেন আমরা সবাই প্রবাসীকে সম্মান করব তাদের একটা সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশে কোনো পণ্যকেই বয়কট করলে চলবে না কারণ কি আমরা আজ তরমুজ খাচ্ছি তরমুজে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে আমি আপনি অনেকেই জানি আজকে যে সিজনাল ফলে যে পুষ্টিটা পাচ্ছেন সেটা কিন্তু আগামীতে আপনাকে ঔষধের মাধ্যমে নিতে হবে অতএব যদি বয়কট করতে হয় তবে শাসন ব্যবস্থাকে বয়কট করুন বয়কট করুন মার্কেটিং ব্যবস্থাকে বয়কট করতে হবে আমাদের ট্যাক্স ব্যবস্থাকে তবে কিন্তু আমরা ভালোভাবে কম মূল্যে সিজনাল ফল সিজনাল সব কিছুই খেতে পারবো ঘৃণা হোক অন্তর থেকে বর্জন হোক হোক ভোগ এই ভোটের কারণেই কিন্তু আমাদের দিতে হচ্ছে মাসুল যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় বাংলাদেশের জন্য দোয়া করবেন রেমিটেন্স পাঠাবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ